লালমনিরহাটে সঠিক সময় মেঘনা সেটের প্রশ্নপত্র না পাওয়ায় জেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্রে প্রায় 300+ পরীক্ষার্থী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে পারেননি। পরীক্ষা দিতে না পেরে তারা কেন্দ্রে বিক্ষোভ করেন। শুক্রবার দুপুর 12টায় জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে আদর্শ ডিগ্রি কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ এবং সাপটিবাড়ি ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। 200+ শিক্ষার্থী এখানে আমরা পরীক্ষা দিতে পারি নাই। এর মাঝে 4-5 জন পরীক্ষা দিছে এবং তারা প্রশ্নপত্র নিয়ে চলে গেছে। ওরা যদি আবার আসে পরীক্ষা দেয় তাহলে কিন্তু আমাদের কোনো করার নাই। পরীক্ষা ছিল আজকে প্রাইমারি পরীক্ষা, নিয়োগ পরীক্ষা 11টায়, এখন 12:30 বাজে, এখন এরা পরীক্ষা নিতে চাচ্ছে। এ পরীক্ষা আমরা দিব না, কারণ অলরেডি প্রশ্নপত্র সবার হাতে হাতে চলে গেছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কেন্দ্রীয় পরীক্ষার্থী সূত্রে জানা যায়, এবার লালমনিরহাট থেকে 15,600 জন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন। পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা এই 4 সেটে পরীক্ষা হওয়ার কথা ছিল। জেলার 3টি কেন্দ্রে পদ্মা, যমুনা ও সুরমা সেটের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারলেও যারা মেঘনা সেটের পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারেননি। আমার সেট হচ্ছে মেঘনা সেট, পরীক্ষা শুধুমাত্র আমাদের সেটে 5 জন পরীক্ষার প্রশ্নপত্র পেয়েছে, আর 150 থেকে 200 জন ছাত্রছাত্রী কেউ পরীক্ষার প্রশ্নপত্র পায়নি। আমাদেরকে বলছে যে 15 মিনিট অপেক্ষা করো, প্রশ্নপত্র আসবে। আমরা 15 মিনিট ছিলাম, তারপর আমাদেরকে হল থেকে বাহির করে দেওয়া হয়েছে, কারণ ওই 3টি পরীক্ষা কেন্দ্রে মেঘনা সেটের প্রশ্নপত্র নির্ধারিত সময় আসেনি। পরীক্ষা শেষ হওয়ার প্রায় 1.5 ঘন্টা পর কেন্দ্রগুলোতে মেঘনা সেটের প্রশ্নপত্র আসে। এ সময় মেঘনা প্রশ্নপত্র ফটোকপি করে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। আসলে একটা কারিগরি ত্রুটি যেটা হলো যে মেঘনা সেটের আমাদের এখানে কোশ্চেন ট্রাঙ্কের ভিতরে ছিল না, তো পরবর্তী আমরা নির্দেশনা পেয়েছি, যারা মেঘনা সেটের যারা পরীক্ষার্থী তাদেরকে কোশ্চেন দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত মেঘনা সেটের পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া হয়, কিন্তু পরীক্ষার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় মেঘনা সেটের অনেক পরীক্ষার্থী কেন্দ্র ছেড়ে চলে যান। পরীক্ষা দিতে না পেরে অনেকে বিক্ষোভ করে।